এই গাইস গুড মর্নিং, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না এখন ভালো থাকাটা খুব জরুরি, আর এখন তো বেশি করে জরুরি। দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি, আজ আর শ্যুট করবো। শ্যুট করবো বলতে আমি আর বাপনদা দুজনেই থাকবো, আজকে আর কেউ থাকবে না, আমি আর বাপনদা দুজন মিলেই শ্যুটটা করবো। কারণ হচ্ছে দু একটা সিন কম পড়ে গেছিলো, ওইটা করার জন্য বাপনদা আসছে হাওড়ায়, আমি যাচ্ছি হাওড়ায়। হাওড়া স্টেশনের বাইরেটাই শ্যুট করবো প্রথমে, তারপর দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, তোমরা দেখতেই পাবে। তো আস্তে আস্তে যাই হাওড়ার দিকে। তো আমি এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, বাপনদার জন্য ওয়েট করছি। বাপনদা এসেই গেছে ট্রেন থেকে নামছে বললো। তো বাপনদা এলে আমরা হাওড়া স্টেশনের বাইরে দু একটা শ্যুট করে নেবো। ওই জন্য আমি হাওড়া স্টেশনের ভেতরে ঢুকেছি, বাইরে খুব রোদ, ভেতরটা একটু ঠান্ডা, ওই জন্য ঠান্ডা মানে ফ্যান ট্যান চলছে, তো হাওয়া টাওয়া লাগছে, যাই হোক ওই জন্য ভেতরটা ঢুকেছি। জাস্ট দেখো লোকেশন, জাস্ট লোকেশন হাওড়া ব্রিজ, বাপনদা দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। এখানে ঢুকলাম ঘাটের মধ্যে, এখানে একটা গাড়ি টেক নেবো। বাইরে গঙ্গার ধারে শ্যুটটা হয়ে গেল, এবার যাচ্ছি আবার দাসনগর দিতে। তার আগে লস্যি খাচ্ছি, লস্যি। তো হাওড়াতে শ্যুট করে এখন এসেছিলাম ডুবুর জেলা স্টেডিয়ামের এখানে, স্টেডিয়ামের এখানে একটা দুটো আবার সিন নিলাম, হয়ে গেছে শ্যুট হয়ে গেছে। তো এবার যাব গড়িয়া, কারণ আজকে স্যাটারডে, গড়িয়াতে ড্রয়িং ক্লাস করানো আছে, গড়িয়াতে গিয়ে কিছু খাবো, তারপর গড়িয়ার ক্লাস করাতে ঢুকবো। তো আস্তে আস্তে যাই গড়িয়ার দিকে, সামনেই বেলেপোল, বেলেপোল থেকে বাস ধরে যাবো এক্সাইড, এক্সাইড থেকে মেট্রো ধরে গড়িয়া, একদম সুন্দর রাস্তা, গড়িয়াতে গিয়েই খাবো। তো বেলেপোলের মোড়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি মারাত্মক রোদ, একটু চিড়ে ভাজা খাচ্ছি, খিদে পাচ্ছে বলে চিড়ে ভাজা। তো এখন আমি এক্সাইডে আছি, মানে রবীন্দ্র সদন মেট্রো, ভেতরটা ঢুকতে শান্তি, বাইরেটা আজকে এত গরম, এত রোদ, তার উপর কালো গেঞ্জি পরেছি, মানে পুরো একদম চেঁচে যাচ্ছিলো। যাই হোক মেট্রো এলে মেট্রো করে উঠে তারপর যাবো গড়িয়া। তো গড়িয়া এসে গেছি, চারটে বাজে, চারটে বেজে গেছে, কিন্তু খিদে পাচ্ছে, কিছু খেয়ে ঢুকতে হবে, তাই এগরোল খেয়ে ঢুকবো। এগুলো হচ্ছে ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়িয়েছি, এগরোল খাবো দিয়ে ঢুকবো ড্রয়িং করাতে। তো এই হচ্ছে এগরোল রেডি, এবার এগরোলটা খাবো, মানে এত দেরি হয়ে গেছে খেতে খেতে হাঁটছি, মানে এত দেরি হয়ে গেছে হাঁটতে হাঁটতে খেতে হচ্ছে, দেখতে পাচ্ছ বাইকটা দেবো গরম। তো ড্রয়িং ক্লাস করি এখন রয়েছি গড়িয়াতে, মেট্রো ধরবো, একটা ভালো ভালো লাগলো আজকে ক্লাসে। এই যে দুজন হচ্ছে নিজেরা হাতে রাখি বানিয়ে, আমার রাখি আমাকে রাখি পরিয়ে দিল, মানে স্টুডেন্টদের হাত, স্টুডেন্টদের কাছ থেকে এরকম ধরনের গিফট পেতে খুবই ভালো লাগে আর কি। হ্যাঁ ভালো লাগলো, তো রাস্তাতে বাড়ি যাই। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, রুটি, এটা দেখতে পাচ্ছ সন্দেশ, কড়া পাকা সন্দেশ, আর এটা হচ্ছে পনির, মাটার পনির, এই হচ্ছে ডিনার। তো করি ছটফট করে খাই। তো ভিডিওটা এই আর থাকবে, আমি তোমাদের মধ্যে দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন, টাটা, বাই বাই।